ডমকল টাউন আইএনটিটিউসি সভাপতি নুরাবুল হকের নেতৃত্বে আরও একটি টোটো ইউনিয়নের উদ্বোধন হল ভাতশালার মোড়ে। উপস্থিত ছিলেন ডমকল টাউন তৃণমূল কংগ্রেস সহসভাপতি রিন্টু মণ্ডল, আইএনটিটিউসি কোষাধ্যক্ষ শফিউল ইসলাম, 14 নম্বর ওয়ার্ড সভাপতি। আমি বলতে চাইছি যে আমরা রানিং সরকারের, বাংলার নেত্রী মমতা ব্যানার্জির সরকারের যে শাখা সংগঠন, সেই সংগঠনে আইএনটিটিউসির সংগঠনের মধ্যে আমরা আজকে আপনারা যারা সমস্যাগুলো আপনারা আমাদের সামনে বলবেন, উভয় পক্ষের আলোচনার মধ্যে দিয়ে আজকে আমাদের যে কমিটি, সেই কমিটিটা আমাদের তৈরি হবে এবং আগামী দিনে আমাদের দলীয় প্রোগ্রামে মাদার কমিটি যে যেখানে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের সঙ্গে আমাদের সঙ্গে সামিল হবেন। আপনাদের সাথে আছি, আপনাদের সঙ্গে আছি 24 ঘন্টা, এবং এনিহাও যে কোনো প্রবলেমের জন্য, যে কোনো সমস্যার জন্য আমাদের কমিটির যারা নেতৃত্ব আছে তাদের কাছে যাবেন এবং আপনাদের সমস্যার সমাধান হবে, অবশ্যই হবে, খুব সুন্দরভাবে চালাবে, এইটুকু আমার বিশ্বাস। এবং আপনার এই ভাতশালা থেকে বিভিন্ন রুট আছে, থেকে চলে গেল ভগীরথপুর লাইন, আপনাদের শুনতে লাগে না, আপনারা সুন্দরভাবে ইউবেন এবং তার থেকে আপনাদের তো আপনারা দলের হয়ে কাজ করে সবসময় আপনাদের পাশে আমরা আছি, আমাদের রিন্টু ভাই আছে, আমি আছি, টাউন সভাপতি আছে এবং সর্বোপরি আপনাদের বিধায়ক সবসময় আপনাদের পাশে আছে, পাশে থাকবে। তাই বেশি কিছু বলার নাই, বিস্তারিত আলোচনা হলো আপনাদের সমস্যা কী আছে আমরা বসে শুনবো, তারপরে কমিটি ঘোষণা করবো, তারপরে আমরা তাই প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, বাংলার অভিনন্দন জিন্দাবাদ, আমাদের বিধায়ক জামুল ইসলাম জিন্দাবাদ।